সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনগুলো মাঝে মাঝেই খবরের শিরোনাম হয় নানা কারণে। যখন যে দল ক্ষমতায় থাকে তখন তাদের ছাত্র সংগঠন হয়ে যায় বেপরোয়া। এ নিয়ে আমাদের আজকের সম্পাদকীয়, রাজনৈতিক দলের ছাত্র সংগঠন, এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাবিবে মিল্লাত, এমপি, সংসদ সদস্য, সিরাজগঞ্জ দুই। আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, এমপি, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি, এবং শ্যামল দত্ত, সম্পাদক দৈনিক ভোরের কাগজ। দর্শক, আপনারা ওই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন, এজন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরু আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। সিলেটে তরুণী ধর্ষণের প্রতিবাদে উত্তাল এমসি কলেজ, ছাত্রলীগের চার নেতা সহ ছয় জনকে খুঁজছে পুলিশ, দুই নিরাপত্তা রক্ষীকে সাময়িক বরখাস্ত। কোভিড ভ্যাকসিন যেন সবার হয়, আহ্বান প্রধানমন্ত্রীর, জাতিসংঘের সাধারণ পরিষদের ভার্চুয়াল অধিবেশনে বললেন উৎপাদনে সক্ষম বাংলাদেশ। সৌদি আরব যেতে শেষ মুহূর্তে মিলছে করোনা সনদ, হাতে নিয়েই ফ্লাইট ধরতে ছুটছেন বিমানবন্দরে, এখনও বিমানের টিকিট নিয়ে অনিশ্চয়তা। বিকল্প ব্যবস্থা ছাড়াই দেদারসে কাটা হচ্ছে রাজধানীর ডিশ ও ইন্টারনেট কেবল, কয়েক লাখ গ্রাহক সেবা বঞ্চিত হলেও অনর দুই সিটি। এবং শেষ পর্যন্ত পিছিয়ে গেল বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সিরিজ, আলোচনা সফল হলে 10 অক্টোবরের মধ্যে লঙ্কা যাবে টাইগাররা। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যাব। বলছি আজকে আলোচনার শিরোনাম রাজনৈতিক দলের ছাত্র সংগঠন। রাজনৈতিক দলের সবারই একটি করে ছাত্র সংগঠনগুলো রয়েছে, তবে শুরুতে যেমন বলছিলাম যে রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো বিভিন্ন সময় নানা কারণে খবরের শিরোনাম হয়। আজকে কালকে গত দুদিন ধরেই গণমাধ্যমে ছাত্র সংগঠনগুলোর কথা আসছে খুব বেশি, তো এসব নিয়ে আজকে আমরা আলোচনা করবো। এছাড়া অন্যান্য সমসাময়িক বিষয় আমাদের আলোচনায় থাকবে। আমি শুরুতে যুক্ত হতে চাই বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এমপির সঙ্গে। ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। আমরা বলছিলাম যে যখন যে দল ক্ষমতায় থাকে ছাত্র সংগঠনগুলো সেই রাজনৈতিক দলের তারা একটু বেপরোয়া আচরণ করেন। এখনকার প্রেক্ষাপটে যদি আসি তাহলে আমরা বলছি যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায়, ছাত্রলীগ নিয়ে কথা হচ্ছে, বিএনপি ক্ষমতায় থাকতে একই রকম কথা উঠত ছাত্র দল নিয়ে। তো রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলোর আচরণ কেন এমন হয়ে যায় দল ক্ষমতায় থাকলে, আপনার বিশ্লেষণ কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় আজকে আলোচনাটা বোধহয় সরকার দলীয় যে সংসদ সদস্য আছেন ওনাকে দিয়ে শুরু করলে ভালো হতো, যেহেতু তাদের ছাত্র সংগঠনের ব্যাপারে আজকের এই আলোচনাটি, মূল আলোচনাটি হবে। একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশের যে প্রেক্ষাপট সেখানে উইনার টেকস অল, যারা যখন ক্ষমতায় থাকে তখন সর্বময় ক্ষমতার অধিকারী হয়, কর্তৃত্বের অধিকারী হয়। এবং বিশেষ করে 90-এর পরে আমরা দেখেছি যে চারটি সরকার অন্তত নির্বাচনের মধ্যে দিয়ে এসেছিল, 91-এর সরকার, 96, 2001 এবং তারপর 2008, তাদের মধ্যে যেহেতু এক ধরনের জনগণের ভোটে নির্বাচিত হওয়ার একটা ব্যাপার ছিল, এক ধরনের জবাবদিহিতার জায়গা ছিল, অ্যাকাউন্টেবিলিটি ছিল, এবং সংগঠনগুলো অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণে ছিল। আমি বলছি না পুরোপুরি, আমার কথার ভুল ব্যাখ্যা করবার কোনো অবকাশ নেই, আমি বলছি না পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল, কিন্তু তারপরে আমি বলবো অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। কিন্তু তারপরে যেটা হলো যে যখন আসলে অটোমেটিক্যালি সরকার গঠিত হওয়া শুরু হয়ে গেল তখন কিন্তু আমরা দেখলাম সেই নিয়ন্ত্রণ অনেকটাই ঢিলে ঢালা। কারণ এখন দেখা যাচ্ছে যে যেহেতু জনগণের কাছে ফিরবার কোনো ব্যাপার নেই, জনগণের আজকে একটা উপনির্বাচন হয়ে গেল, বাই দ্য ওয়ে আমরা কিন্তু সে আলাপ এখন আসেইনি, মানে আপনি বল সেটা বলবার প্রয়োজনও হয়নি আজকে গণমাধ্যমের শিরোনামগুলোতে। তো এমনই সব নির্বাচন বাংলাদেশে হচ্ছে। তো এইসব নির্বাচনগুলোর পরে এক ধরনের সর্বময় কর্তৃত্বের অনুভূতি হতেই পারে এবং সেটাই হচ্ছে। আমি আজকে কিউরিয়াসিটি থেকে, জাস্ট আউট অফ কিউরিয়াসিটি, আমি গুগল সার্চ দিচ্ছিলাম ছাত্রলীগ ধর্ষণ নিয়ে, আমি অসংখ্য হেডলাইন পেয়েছি। আমি তার অল্প কয়েকটা আপনি যদি আমাকে সুযোগ দেন আমি আপনাকে বলি, যে সিরাজগঞ্জে ছাত্রীকে ধর্ষণের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার, ভোলায় ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা, রংপুরে ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে শিক্ষিকাকে ধর্ষণের মামলা, মনপুরায় ধর্ষকদের তাড়িয়ে গৃহবধূকে ধর্ষণ করলো ছাত্রলীগ নেতা। এটা এত মজার ব্যাপার যে চারজন ধর্ষণ করবার পরে সেই মনপুরার গৃহবধূকে, সেই চারজনকে তিনি মারধর করেন ছাত্রলীগ নেতা,
এবং তাদের কাছ থেকে 3000 করে টাকা নেন। পরে তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি পঞ্চম ব্যক্তি হিসেবে ওই গৃহবধূকে ধর্ষণ করেন এবং তার হাতে 1000 টাকা দিয়ে বলেন, যদি এটা নিয়ে আর তু শব্দটিও হয় তাহলে কিন্তু খারাপ হবে। আমরা দেখেছি ইলেকশনের পরপরই কিভাবে আমাদের নোয়াখালীতে ধর্ষণের শিকার হয়েছে শুধুমাত্র নৌকা মার্কায় ভোট দেবার কারণে। তারপরে আসেন রূপগঞ্জে, স্কুল ছাত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণ করলো ছাত্রলীগ নেতা। তারপরে টাঙ্গাইলে ধর্ষণ মামলায় কলেজ ছাত্রলীগ সভাপতি অভিযুক্ত। ঝিনাইদহে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা অভিযুক্ত। সাতক্ষীরায় সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। কুমিল্লায় শিশু ধর্ষণের চেষ্টায় ছাত্রলীগ নেতাকে জুতা পেটা, ভিডিও ভাইরাল। বরিশালে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কলেজ ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ। চাঁদপুরে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার। আমি 11টা বললাম, আপনি চাইলে 1100টা এরকম বলা যায়। তো সেটা বলাটা তো কোনো সমাধান না। কথাটা হচ্ছে কেন এই ধরনের ঘটনা বারবার ঘটছে। আপনি দেখবেন ধর্ষণের মতন অপরাধের সঙ্গে তারাই যুক্ত থাকে যারা কোনো না কোনোভাবে ক্ষমতার সঙ্গে যুক্ত। সেটা আর্থিক ক্ষমতা হতে পারে, সেটা সামাজিক প্রতিপত্তি হতে পারে, সেটা রাজনৈতিক ক্ষমতা হতে পারে। এবং দীর্ঘ সময় ধরে যখন একটি দল ভোটে বিনা ভোটে ক্ষমতায় থাকে তখন সেই দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আর্থিক যেই দাপট থাকে, অর্থনৈতিক একটা শক্তি থাকে, রাজনৈতিক একটা শক্তি থাকে এবং অর্থনৈতিক এবং রাজনৈতিক শক্তি মিলে একটা কঠোর সামাজিক শক্তি গড়ে তোলে। আজকে ডেইলি স্টারে এমসি কলেজের অধ্যক্ষের একটি সাক্ষাৎকার ছাপা হয়েছে। সেই সাক্ষাৎকারটি পড়লে সত্যি আমার মনে হয় যে মানে চোখের পানি ধরে রাখা কঠিন। উনি বলছেন যে আপনারা একটু আমার অসহায়ত্বটা বোঝেন, আমি যে কতটা অসহায় সেটা বোঝেন। এবং সেই উদাহরণ দিতে গিয়ে তিনি সেই অধ্যক্ষের উদাহরণ দিয়েছিলেন যাকে ছাত্রলীগ নেতাকর্মীরা দৌড়ে নিয়ে গিয়ে পুকুরের পানিতে চুবিয়ে ফেলেছিল। সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই ঘটনা। সেটার উদাহরণ টেনে তিনি বলেছেন যে আমরা যে কতটা অসহায় সেটা আপনাদেরকে বুঝতে হবে। আর তিনি যেটা গতানুগতিকভাবে বলেছেন যে একটা তদন্ত কমিটি হয়েছে, 3 সদস্য বিশিষ্ট, তারা 7 দিনের মধ্যে তদন্ত করে রিপোর্ট দেবে। কিন্তু বাংলাদেশে আসলে তদন্ত বা তদন্তের রিপোর্ট, তার ফলাফল কি দাঁড়ায়, এই বিষয়গুলো তো আমরা জানি, আমরা তো এগুলোর ভুক্তভোগী, আমরা তো অতীতে এগুলো দেখেছি বহু। তো সুতরাং ক্ষমতার সঙ্গে যুক্ত থাকলে তো বিশ্বজিতের মতন দিনে দুপুরে যেই বীভৎস হত্যাকাণ্ড বিশ্বজিতের হয়েছে আমার বাসার সামনে কাটাবন এলাকায়, তারপরে তো শুধুমাত্র ক্ষমতায় থাকবার জোরে আমরা লীগের সঙ্গে জড়িত বহু ব্যক্তির বেকসুর খালাস দেখেছি। আমরা দেখেছি যাবজ্জীবন কারাদণ্ডের বদলে কয়েক বছরের কারাদণ্ড, মানে লঘু সাজা। সেই আইনি প্রসঙ্গে আমি আপনার সঙ্গে আবার যুক্ত হব, আমি একটু মিল্লাত ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই। জনাব হাবিব মিল্লাত এমপি, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। শুনছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানের দাবি যে ক্ষমতার কাছাকাছি যখন থাকেন এবং জবাবদিহিতার জায়গাটি যখন কমে যায় তখনই এ ধরনের ঔদ্ধত্য বাড়ে, আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে এবং দর্শকদেরও। আমি একটা ব্যাপার শুনে অবাক হয়েছি, উনি প্রথমেই সিরাজগঞ্জের একটি উদাহরণ টেনেছেন। আমি এর ফাঁকে আমি সিরাজগঞ্জে, যেহেতু আমি সিরাজ থেকে এইমাত্র ফিরলাম এবং সিরাজগঞ্জে কিছু ঘটলে গত 10 বছরে আমার জানার বাইরে থাকার কথা ছিল না, যেহেতু আমি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি জেলা কমিটির, এবং আমি ছাত্রলীগের সভাপতিকে এখান থেকে ফোন করে জানতে চেয়েছি এই ধরনের ঘটনা 20-25 বছর আগের কথা বলতে পারবো না, গত 10 বছরের মধ্যে ঘটেছে কি না। তার উত্তর ছিল সে জানে না, অর্থাৎ সে বলেছে এই ধরনের ঘটনা ঘটেনি। আমি একটু জানতে চাইবো সিরাজগঞ্জের যে ঘটনাটির কথা বলেছেন সেটি কবে হয়েছে এবং কোথায় হয়েছে, দয়া করে আমাকে বলেন, তারপর আমি কথা শুরু করছি। জি, ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি আপনি আপনার বক্তব্য করেন। আমি যেহেতু 11টি একসঙ্গে হেডলাইন এনেছি, আমাকে সিরাজগঞ্জের সার্চ দিয়ে আমি দেখছি, আপনি আপনার বক্তব্য কন্টিনিউ করেন না। বক্তব্য যদি প্রথমতই তথ্য সমৃদ্ধ না হয়, তথ্য দিয়ে বক্তব্যটি না হয়, আপনি যে কথাটা, আমি একটু বলছি, আপনি আপনি যে ছাত্র সংগঠনের নেতাকে জিজ্ঞেস করেছেন, আপনার ছাত্রলীগের নেতাকে, তিনি বলেছেন তিনি জানেন না। তিনি জানেন না মানে যে ঘটনা, এই কথা আপনি এটা আইনে প্যাচ মেরে কোনো লাভ হবে না। কথাটি হচ্ছে আমি বলেছি সকল ধর্ষণের ঘটনা ছাত্রলীগের নেতারা জানবেন, আমিও তো সেটা অবশ্যই পত্রমন্ত্রী আসবে, অবশ্যই আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, গত 8-10 বছরে আমি শুনি নেই কখনো। আমি আওয়ামী লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক, আমার এলাকার কথা বলেছেন, অবশ্যই আপনাকে খোঁজ করে আজকে প্রমাণ দিতে হবে, কোনো সন্দেহ নেই। আপনি কথা যেভাবে ঘুরানোর চেষ্টা করেন, আপনি ব্যারিস্টারের কথা ঘুরাতে পারেন, কিন্তু আপনাকে অবশ্যই প্রমাণ দিতে হবে যে ঘটনাটি ঘটেছে, না হলে এই ধরনের টক শোতে দয়া করে বলবেন না যেটার প্রমাণ নেই।
আমি হয়তো আজকে আছি ধরতে পারতাম, আমি যদি সিরাজগঞ্জে না থাকতাম তাহলে হয়তো অন্য অঞ্চলে কি ঘটেছে সেটা আমরা জানি না। তবে সাম্প্রতিক কালে যে ঘটনাগুলো ঘটেছে, প্রথমত আপনি তো লাইভে ছিলেন, আপনি কখন প্রমাণ নিলেন আপনার ছাত্রলীগের নেতার কাছ থেকে? এক দুই হলো আপনার ছাত্রলীগের নেতা জানে না মানে ছাত্রলীগের নেতা আপনার, আমি তো আমার কথাই বলছি, আমি আমার কথাই বলছি, ছাত্রলীগের রেফারেন্স দিয়েছেন। হ্যাঁ এই যে দেখেন, এই যে দেখেন, আমি ছাত্রলীগের নেতাকে ফোন করেছি, দেখেন কয়টার সময়, দেখেন এইখানে বসা অবস্থায়। সুতরাং আপনি আইন ব্যাচ মারতে পারেন না, আমার কথা হচ্ছে আপনি প্রমাণ দিতে হবে। আজকে টক শো শেষ করার আগে কথা শেষ, এখন অন্য কথায় আসি, সেটি হচ্ছে যে এই ধরনের আমি অস্বীকার করি না যে কিছু কিছু ঘটনা সারা বাংলাদেশে ঘটছে এবং প্রত্যেকটি ঘটনার বিরুদ্ধে আমরা তীব্র ঘৃণা প্রকাশ করি এবং এর বিচার চাই এবং এর বিচারটি দ্রুত হওয়া দরকার সেটাও আমরা মনে করি। এই ধরনের নারীর প্রতি সহিংসতা, নারী নির্যাতন কিংবা যে কোনো অন্যায় অবিচার কিছু হলেই ছাত্রলীগকে দোষারোপ করা হবে সেটা মানতেও কিন্তু কষ্ট হয়। হয়তোবা কিছু কিছু ঘটনা ঘটেছে সেটা অস্বীকার করার উপায় নাই, আপনার সিলেটে ঘটেছে, বিভিন্ন জায়গায় ঘটেছে, সেটা অবশ্যই ঘটেছে আমরা জানতে পারছি এবং তার তো আমরা ঘৃণা প্রকাশ করছি। কিন্তু সাথে সাথে এটাও বলি যে প্রত্যেকটি ব্যাপারে যে ছাত্র সংগঠনটি স্বাধীনতা যুদ্ধ তৎপূর্ববর্তী কাল থেকে, সেই জাস্ট যখন পাকিস্তান শুরু হলো সেই সময়টি থেকে যতগুলো আন্দোলন হয়েছে, নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশ অর্জনে সহযোগিতা করেছে, সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, সেই সংগঠনের হ্যাঁ কিছু সংখ্যক কুলাঙ্গারের জন্য তাদের দুর্নাম হচ্ছে, কোনো সমস্যা নাই, কিছু লোক ধর্ষণের সাথে জড়িত আছে, কিছু লোক চাঁদাবাজি, কিছু লোক দুর্নীতি আছে, আমি তো অস্বীকার করছি না, কিন্তু আমার কথা হচ্ছে ঢালাও ভাবে ছাত্রলীগের দোষারোপ করা যাবে না এবং এই কাজটি আমরা খুব ভালোভাবেই করতে পারি। আমি একটা কথা বললাম সেই কথাকে বিশ্বাস করতে কষ্ট হয়। আমাকে লিংকটা পাঠান, আপনি যেমন মোবাইল দেখতে পারেন আমিও দেখতে পারি, আপনি লিংকটা পাঠান। সিরাজগঞ্জ 33 লক্ষ মানুষ বাস করে, 9টি উপজেলা, 12টি থানা, কোথায় হয়েছে পত্রিকার নাম দায়িত্ব সহ বলেছি 12ই, আমি তো আমি জানতে চাই কবে হয়েছে, আদৌ ছাত্রলীগ কিনা সেটাও জানতে চাই। ধর্ষণের ঘটনা তো সারা বাংলাদেশে ঘটছে, অতীতে ঘটছে, এখন কিন্তু রোমেল ভাই সেটাই ছাত্রলীগ করেছে কিনা এটা আমি জানতে চাই, আমি জানতে চাচ্ছি আপনার কাছে। আচ্ছা আমরা একজনকে চিনি, একজন, এটা আমি কখনোই মানতে পারবো না যে একটা ঘটনা যখন সিরাজগঞ্জে ঘটছে কোথায় ঘটছে আপনি সেটা বলতে পারবেন না, সেটা তো হতে পারে না। আপনি উদাহরণ দিয়ে বললেন, আমি সেখানকার এমপি নাও হতে পারি, আমি তো সারা সিরাজগঞ্জের এমপি না, কথাটা ভুল বললেন, আপনি এমপি হয়ে সারা বাংলাদেশের এমপি হয়ে গেছেন, এই ধারণা তো আপনাদের মধ্যে নেই যে কোথাকার এমপি কোথায় মাথায় যায়। আপনি আমাকে জানান, আপনি আমাকে দেখান, আপনি নিজে বলেছেন আপনি সিরাজগঞ্জের এমপি, সিরাজগঞ্জের দায়িত্ব। না না আমি বলেছি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, তাহলে সুন্দর কথা বলবেন, ভুল কথা বলার চেষ্টা করবেন না, ভুল কথা বললে ভুল হয়ে যায়, ভাবেন বললেই হলো রুমিন ফারানা যে বিষয়টি বলছিলেন যে যখন বিএনপি ক্ষমতায় ছিল ছাত্র দল হয়তো পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল না, কিংবা আপনার যে 18 নির্বাচনের পরে নোয়াখালীর উদাহরণ তিনি দিচ্ছিলেন, এর আগে 2001 নির্বাচনের পরে সেই পূর্ণিমার কথা, এরকম উদাহরণ দিলে অনেক উদাহরণই পাল্টাপাল্টি দেয়া যায় যাবে, কিন্তু প্রশ্নটি হচ্ছে এই ছাত্র সংগঠনগুলো দল যখন ক্ষমতায় যায় তখন কেন বেপরোয়া আচরণ করে? রাজনীতিটা যদি পরিশুদ্ধ না হয় তাহলে ক্ষমতাসীন দলের ছত্রচায়া, সেটা যে দলই যখন ক্ষমতায় থাকে তাদের ছত্রচায়ায় দুর্বৃত্তরা কিন্তু এই অপকর্মগুলো চালায়। যে মানুষটি ছাত্রলীগ পড়ে বা যে ছাত্রটি খুবই একটা ডেডিকেটেড অন্য দলের ছাত্র সংগঠন করে, সেটা ছাত্র দলই হোক বা অন্য ছাত্র ইউনিয়নে হোক, তাদের পক্ষে কখনোই এই ধরনের একটি অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়া সম্ভব না। মুশকিল হচ্ছে যে আমাদের এখানে ক্ষমতার ছত্রছায়ায় দুর্বৃত্তরা প্রশ্রয় পায় এবং তারা রাজনীতির পরিচয়ে এই অপকর্মগুলো করে। আমি আজকে এই বিষয়টা নিয়ে খোঁজ নিয়েছিলাম সিলেটে, সিলেট এমসি কলেজে 2011 সাল থেকে ছাত্রলীগের কোনো কমিটি নেই, কিন্তু কি কমিটি না থাকলেও কিন্তু ছাত্রলীগ এই দায় এড়াতে পারে না, কারণ ছাত্রলীগের নামেই
সেখানে নানা রকমের অপকর্ম হয়েছে অতীতে, এবং সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে গতকাল, এবং সেটা আরো দুর্ভাগ্যজনক। এই কারণেই এই সময় হলের মধ্যে কারো থাকার কথা না, কারণ এখন লকডাউন চলছে, সমস্ত হল খালি হওয়ার কথা, কিন্তু দুর্বৃত্তরা এর মাঝেও তাদের প্রভাব বিস্তার করে হলে থাকছে। এবং আপনি দেখেছেন যে ছাত্রলীগ নামধারী যে নেতার কক্ষ তল্লাশি হয়েছে, তার কক্ষে বিভিন্ন রকম অস্ত্র শস্ত্র ইত্যাদি পাওয়া গেছে। মুশকিল হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলো তাদের ছাত্র সংগঠনকে সেই অর্থে পরিশীলিত একটি সংগঠন হিসেবে গড়ে তুলতে পারছে না। একটা সময় আমাদের স্টুডেন্ট ফ্রন্ট হচ্ছে আমাদের রাজনীতির একটা উত্তরাধিকার ছিল, এমনকি 69-এর আগে বা তার পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব পরিচালিত করেছে কিন্তু ছাত্র নেতৃত্ব। এখন সেটি এমন একটি জায়গায় পৌঁছে গেছে, এখন কেউ ছাত্র রাজনীতির কথা শুনলেও কেউ আর খুব বেশি এটা নিয়ে কথা বলতে আগ্রহী হয় না। এটা আসলে সামগ্রিকভাবে খুবই দুঃখজনক। আমাদের এই মুহূর্তে ছাত্র রাজনীতির যে চেহারা দাঁড়িয়েছে, তাতে আদৌ ছাত্র রাজনীতির দরকার আছে কিনা সেটি একটি বড় প্রশ্ন। এবং আমার ধারণা যে হয়তো কিছু বলতে চাচ্ছেন রবীন ভাষানা আপনি? সিরাজগঞ্জ নিয়ে যেহেতু এত বেশি কথা বললেন, আমি লিংক দেখিয়ে দিচ্ছি। লিংকটা কি দেখা যাচ্ছে? না দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। প্রথম আলো দেখেন, দেখা যাচ্ছে না। নেত্রীকে আচ্ছা চশমা পরেন ভাই, বয়স হয়েছে তো, নেত্রীকে ধর্ষণ দেখ, নিশ্চয়ই দেখছেন আপনারা। না না দেখা যায় না, আসলে দেখা যায় না, ক্লিয়ার না। কেন দেখেন আপনি? দেখেন রোমেল, আপনি দেখেন নেত্রীকে ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার। হ্যাঁ, প্রথম আলো 12 মার্চ 2018। হ্যাঁ জি, কিছু পাইনি। আচ্ছা তারপরে কি? তারপরে পড়েন, তারপরে পড়েন, তারপরে কি পাচ্ছে? আচ্ছা আমরা আমরা এই আলোচনাটা আসবো। আমি দেখেন শুনেন, আপনি আপনি যে আচরণটা করছেন না, ওটা ধর্ষণকে উৎসাহিত করে। না না উৎসাহিত করে কিছু না, আপনি খুঁজে নেন, আপনি পড়েন ভিতরটা। না না আপনি দেখেন ছাত্রীকে ধর্ষণ, আমরা মনে হয় যে নির্দিষ্ট একটি ঘটনা নয়, আমরা যেহেতু পুরো প্রক্রিয়াটি নিয়ে কথা বলতে চাচ্ছি, কোনো একটি ঘটনা সেটি ভালো মন্দ সেটি নয়, আমরা বলতে চাচ্ছি পুরো প্রক্রিয়াটি নিয়ে। আমরা শ্যামলদার কথা শেষ করে তারপর আপনাদের কাছে আসছি। শ্যামলদা, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। আমি না যে জিনিসটা আমি বলছিলাম যে এই এই জায়গাতে সমস্যাটা যেটা হয় যে যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের ভিতরে দুর্বৃত্তরা জায়গা করে নেয় এবং তারা রাজনৈতিক ছত্রচ্ছায় এই কাজগুলো করে। এখানে আমার ধারণা যেটা জাতীয় ঐকমত্য দরকার, যে আমরা আসলে এই ধরনের ছাত্র রাজনীতি আগামীতে রাখবো কিনা বা রাখলো বা কিভাবে রাখবো, সেই বিষয়টা তো যদি আমরা বিতর্কটা করি অনেক ভালো হয়। নির্দিষ্ট একটি ঘটনা নিয়ে আমরা এরকম পাল্টা একে অপরের পাল্টা অনেক উদাহরণ দেওয়া যাবে, সেই উদাহরণ দিয়ে আলটিমেটলি লাভ হবে না। যেমন ধরুন যে পরিবারটি এই মুহূর্তে বেড়াতে গিয়েছিল খুলনা আপনার সিলেটে, সেই পরিবারটি খুবই মর্মাহত হবে যদি আমরা এই ধরনের একটি কি বলবো যে বিতর্কে ইয়ে হচ্ছে যে আসলে এই ঘটনাগুলো কোথায় ঘটেছে ইত্যাদি ইত্যাদি। সুতরাং আমাদের মনে হয় অনেক বেশি আরো চিন্তা করা দরকার যে ঘটনাগুলো যাতে না ঘটে তার জন্য আমরা কি করতে পারি, সেই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করব যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সে বিষয়টার উপর জোর দিবেন। বাংলাদেশে যে এটা ছাত্রলীগের দায় যে তা না, বা ছাত্র দলের দায় যে তা না, আমাদের সামগ্রিক রাজনীতির একটি অবক্ষয় ঘটেছে, এবং সেটিরই আসলে অবক্ষয়টা কিভাবে ঠেকানো যায় সেই ব্যাপারে আমাদের আমাদের যে মূল রাজনীতি সেটির এক ধরনের অবক্ষয়ের প্রভাব আমাদের ছাত্র সংগঠনগুলোতে পড়ছে। নির্দিষ্ট করে কোনো ছাত্র সংগঠন যদি নাও ধরি আমরা, কারণ যে ছাত্র সংগঠনই হোক, ছাত্র দল হোক, ছাত্র লীগ হোক, মূল ব্যাপারটি হচ্ছে তারাই হচ্ছে আগামী নেতৃত্ব। তো সেই জায়গাটিতে পরিচালিত করার জন্য মূল দলগুলোর আর কি ভূমিকা রাখার সুযোগ আছে বলে আপনি মনে করেন? এখন যেটি হয়েছে যে যদি ছাত্র সংগঠনগুলোকে, আমি মনে করি যে রাজনৈতিক দলের সংগঠন তারা, তাদের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া দরকার। কি জন্য নিয়ন্ত্রিত হওয়া দরকার? আজকে যে ঘটনাগুলো ঘটছে, আপনি দেখেন অবশ্যই ছাত্রলীগ যদি কিছু করে থাকে তার জন্য তো অবশ্যই ছাত্রলীগ হোক যেই হোক অপরাধী অপরাধী, সেটা ছাত্র দল হোক ছাত্রলীগ, তা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। এবং যে ঘটনাগুলি ঘটেছে
তার জন্য আমি দুঃখিত এবং তার বিচার আমি আগেই চেয়েছি, তাতেও আমার কোনো অসুবিধা নেই। কিন্তু মুশকিলটি হয়েছে ছাত্রদের, ছাত্র রাজনীতি করতে হবে, ছাত্রের বাইরের রাজনীতি, কিংবা অনেকে যদি পরিচয় দেয় ছাত্রলীগ করি অথচ ছাত্রলীগের কোথাও নেই, কিংবা ক্ষমতায় থাকলে ছাত্রদল করি ছাত্রদলের কোথাও নেই, সেটাও কিন্তু একটা বিবেচনার মধ্যে আনার দরকার আছে। এ কারণেই যে হয়তো পরিচয় দিয়ে, আমি এমনও দেখেছি যে আমি ওই কমিটি হলে এই পদে থাকতাম তাহলে আমি বড় নেতা, এরকম কথা আমি শুনেছি বা আপনারা নিশ্চয়ই শুনেছেন সকলেই। তো এই জন্য আমি ওনার সাথে, আমি তো দাদার সাথে একমত যে সত্যিকার অর্থে কিছু কিছু অবক্ষয় ঘটেছে। এবং এখন যেটি হচ্ছে সেটি হচ্ছে যে বিগত, ধরেন আজকে যদি আমরা কথা বলতে চাই ছাত্র রাজনীতির অবক্ষয় কখন থেকে শুরু হলো, আপনি চিন্তা করে দেখেন জিয়াউর রহমান যখন ছাত্রদেরকে সেই জাহাজে করে ভ্রমণে নিয়ে গেলেন এবং তিনি যখন সবাইকে বিভিন্ন জিনিস দিয়ে উৎসাহিত করলেন বই দেওয়ার বদলে কলম দেওয়ার বদলে, তখন কিন্তু ছাত্র রাজনীতি পাল্টে যাওয়া শুরু করলো। কিংবা তৎপরবর্তীকালে যখন বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে, তারপরে কিন্তু 90-এর আন্দোলনে ছাত্রদল এবং ছাত্রলীগ এবং ছাত্রদের, আমি বলতে চেয়েছি ছাত্র সংগ্রাম পরিষদের ভূমিকা একটা পর্যায়ে নিয়ে এসেছিল। পরবর্তীকালে সেই নেতারাই যখন দেখলো যে অনেকেই মন্ত্রী হয়ে গেলেন, অনেকেই বিভিন্ন পদে আসলেন, অনেকেই সেই যে ছাত্র সমাজের ইমেজটি সেটা ধরে রাখতে পারলেন না, সেজন্যই যারাই নেতৃত্বে আজকে আসছে তারাই কিন্তু অনেকেই এই কাজটি সঠিকভাবে ধরে রাখতে না পারার কারণেই তিনি কিন্তু, এবং তাদেরকে যারা আদর্শ হিসেবে ধরছে তারাও কিন্তু সেদিকে যাচ্ছে। আমি অস্বীকার করি না যে দলের মধ্যে বড় দল হলে তার মধ্যে এগুলো থাকবেই, কিন্তু সত্যিকার অর্থে দায়িত্বপ্রাপ্ত যারা এই কাজগুলো করে থাকেন তাদেরকে শুধু বহিষ্কার করলে চলবে না। আমরা অনেকেই বহিষ্কার করছি, অনেকে বিভিন্ন কাজ করছি, কিন্তু তার যে প্রাপ্য শাস্তিটা, এই শাস্তিটা যতদিন পর্যন্ত এনশিওর না হবে ততদিন পর্যন্ত আসলে এর ধারাবাহিকতা চলতে থাকবে বলে আমি মনে করি। আগে যেমন অপরাধ করলে অপরাধীরা ধরা পড়তো না, আগে যেমন কোনো অন্যায় করে লোকজন পার পেয়ে যেত অন্য সরকারের সময়, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সময় কিন্তু দল হলে, সেটা ছাত্রলীগ হতে পারে, যুবলীগ হতে পারে, স্বেচ্ছাসেবক লীগ হতে পারে, যুব মহিলা লীগ হতে পারে, মহিলা লীগ হতে পারে, কেউ যদি অপরাধ, আওয়ামী লীগ তো আছেই, কেউ যদি অপরাধ করে সেই অপরাধীকে কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে। এটা কিন্তু একটা শুভ লক্ষণ, যে যত সমালোচনাই করেন না কেন এই কথাটা কিন্তু আপনাদের স্বীকার করতেই হবে যে এটা একটা শুভ লক্ষণ। এখন বিচার পেতে দেরি হয়, বিচারে তদন্ত হলে তদন্ত রিপোর্ট আসে না, এটাও কিন্তু আমাদের সমাজের একটা পার্ট। যে সমাজটি শুরু হয়েছে সেই পরবর্তীকালে, সেই 75 পরবর্তীকালে যখন দেশে গণতন্ত্র ছিল না, তখন সামরিক শাসকরা দেশ শাসন করেছে, তারা বিভিন্ন লোককে জমা করে একটা দুর্নীতি, একটা অনিয়মের রাজত্ব চালু করেছিল, কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি সেটা থেকে উত্তরণের চেষ্টা চলছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই চেষ্টাটি করে যাচ্ছেন। এখন আমরা তো বারবার বলছি এর বিচার চাই, এগুলো হতে দেওয়া যাবে না, হওয়া উচিত না, এবং হলেও এর সঠিক বিচার হওয়া দরকার, এই কথাই বারবার বলছি, কিন্তু তারপরে ঘটনা ঘটে যাচ্ছে। এবং আমি এর পক্ষে বলছি না, আমি তাদের বিপক্ষেই বলছি, কিন্তু শুধু একটা কথা বলতে চাই, 17 কোটি দেশের মানুষের অনেক অন্যায় অবিচার অনেক কিছুই হচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে কিছু কিছু পত্রিকা আছে আবার যারা কিছু কিছু ঘটনাকে আবার অতিরঞ্জিত করে লেখে, আবার কেউ কেউ সেটা এড়িয়ে যায়, এটাও কিন্তু ঠিক না। আমরা 2-4টা পত্রিকা জানি যে কোনো ছোটখাটো ঘটনাকে ফুলিয়ে ফাপিয়ে অনেক বড় করে দেয়, আবার অনেক ভালো পত্রিকা আছে সঠিক খবর সঠিকভাবে পরিবেশন করে, সেটাও কিন্তু একটা দেখার দরকার আছে। কিছু কিছু ঘটনা আছে শুধুমাত্র 2-1টি, আমি কিন্তু কোনো পত্রিকার নাম বলিনি, কোনো কোনো ঘটনা আছে 2-1টি পত্র পত্রিকাতেই সেই ঘটনাগুলো বেশি ফলাও করে প্রচার পায়, আবার অন্য পত্রিকাগুলো হয়তো সেগুলো লেখে না। আর একটি কথা হচ্ছে পত্রিকা, আমি এই ঘটনার সাথে সম্পৃক্ত করে কথা বলছি না, যে পত্রিকার কথা কিন্তু আইনের ভিত্তি নেই, কারণ আপনি যদি আজকে সকালে 5টি পত্রিকা পড়েন একই খবর কিন্তু 5 ভাগে দেওয়া হবে, শ্যামল দা আমার চেয়ে ভালো বলতে পারবেন, কারণ পত্রিকার স্টাইল এটা, হয়তো ঘটনাটা উপর ভিত্তি করে তারা নিজেদের যে মতামত, নিজেদের যে মূল্যায়ন বা নিজেরা যে খবরটি পেয়েছেন সেইটা তারা পাবলিশ করবেন। তবে আমি যেটা মনে করি, অতি দ্রুত এই 4 জন, 6 জন, 8 জন, 10 জন যারাই হোক এবং যেখানে যে ঘটনা ঘটে হোক না কেন, তাদের বিচারটি হওয়া দরকার এবং এর মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব। জি ধন্যবাদ মিল্লাত ভাই। মিস্টার রবিন ফারানা এমপি শুনছিলেন, যে হাবিবে মিল্লাত এমপি তিনিও বলছেন যে প্রতিটি ঘটনারই সুষ্ঠু বিচার হওয়া দরকার, আর এর আগের আলোচনার শেষের দিকে আপনি আইনি প্রক্রিয়া নিয়ে কিছু বলতে চাচ্ছিলেন। জি আইনি প্রক্রিয়া নিয়ে আমি নিশ্চয়ই বলবো, যেহেতু আমি আইনজীবী, আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে এই বিষয়ে কাজ করবার। তবে আমি কিন্তু আমার বক্তব্যের শুরুতে একটা কথা বলেছি যে আপনাকে কোনো না কোনো ভাবে ক্ষমতার সঙ্গে যুক্ত থাকতে হবে, যদি থাকে তখনই কিন্তু আপনি এই ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত হবেন বা হবার সাহস রাখবেন। দেখুন আজকে যেভাবে এই টক শো টেবিলে ভীষণভাবে রিয়্যাক্ট করে
এটাকে চ্যালেঞ্জ করা হয়নি। এই যে অস্বীকারের একটা প্রবণতা আমাদের দলের, কেউ নাম আসলে হয়নি, অস্বীকার জাস্ট সরিয়ে ফেলা হয়নি, বিশ্বজিৎ হত্যা হয়নি, অমুকে জড়িত হয়নি, অমুকে করেনি, এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। বাস্তবতাকে যতক্ষণ পর্যন্ত না আপনি স্বীকার করবার সৎসাহস রাখবেন, আপনি এত বড় অবস্থানে থেকে যখন আপনি চোখ বন্ধ করে বা বালুতে মুখ গুজে বা কাকের মতন সাবান চুরি করে চোখ বন্ধ করে থাকবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ধরনের ঘটনা বন্ধ হবে না। আপনি মানবাধিকার সংস্থাগুলোর পরিসংখ্যান যদি আপনি দেখেন, 2019 সালে তারা বলছে যে ধর্ষণের ঘটনা ঘটেছে 1413টি, আর 2018-তে ঘটেছিল তার ক্ষমতা দম্ভ অস্বীকারের সংস্কৃতি এবং সেই সঙ্গে আছে বিচারহীনতা। কয়টা ঘটনার বিচার হয়েছে? তনু, মিতু, রিসা অত্যন্ত আলোচিত ঘটনা। এর মধ্যে তনু হত্যার ঘটনাটি কিন্তু ভীষণ ভাবে নাড়া দেয়। রাজধানীর বুকে সবচেয়ে নিরাপদ এলাকায় এই ঘটনাটি ঘটে, যেটা 3 বছর পার হয়ে গেছে। না, তনু হত্যা কিন্তু ঢাকায় ঘটেনি, রাজধানীতে ঘটেনি, কুমিল্লাতে। শোনা যাচ্ছে না আনোমেল ভাই? তনু হত্যার ঘটনা রাজধানীতে হয়নি, হ্যাঁ সরি, কিন্তু অত্যন্ত নিরাপদ রাজধানীর পাশে, অত্যন্ত নিরাপদ যে জায়গা থেকে ধরা হয় সেরকম একটি জায়গায় ঘটনাটি ঘটেছে। 3 বছর হয়ে গেছে, এটি বিচার হয়নি। আজকে খাগড়াছড়িতে একই ধরনের একটি ঘটনা ঘটেছে ধর্ষণের। প্রতিদিন এই ধরনের ঘটনাগুলো ঘটছে, এবং কারা ঘটাচ্ছে? যারা ওই যে তিনটা পাওয়ারের কথা আমি বলেছি, তার কোনো না কোনোটির সঙ্গে যুক্ত। এবং রাজনৈতিক ক্ষমতা যখন থাকে তখন বাকি দুটো অটোমেটিক্যালি চলে আসে। 96-তে নিশ্চয় আপনাদের মনে আছে সেঞ্চুরি মানিকের কথা, যিনি উল্লাস প্রকাশ করেছিলেন এবং সেটা সেলিব্রেট করেছিলেন। এই সেলিব্রেট করবার সাহস তারা পান কোথা থেকে, যখন দলের বড় বড় নেতারা ঠিক এইভাবে অস্বীকার করতে পারে, কোনো ঘটনাই ঘটে নাই, এভাবে চ্যালেঞ্জ করতে পারেন, তখন কিন্তু এক ধরনের আস্কারা তারা অটোমেটিক্যালি পায়। এই আস্কারা, এই রাজনৈতিক শক্তি তাদের এই আস্ফালন, এই দম্ভ তাদেরকে তৈরি করে, এক একজন ধর্ষককে তৈরি করে। আর আইনের যে দিকটা, সেটা হচ্ছে যে আমাদের 130 বছরের পুরানো আইন দিয়ে আমরা চলছি, বিশ্ব বহুদূর এগিয়ে গেছে, এখন ম্যারাইটাল রেপ হচ্ছে, আর সেইখানে আমাদের ধর্ষণের সংজ্ঞা কিন্তু সেই পুরনো সংজ্ঞা, এবং এখানে শুরু থেকে ভিকটিমকে এক ধরনের সন্দেহের চোখে দেখা হয়, সামাজিকভাবে বলেন, পারিবারিকভাবে বলেন, আইনের দৃষ্টিতে বলেন, আদালতে বলেন, তাকেই একরকম যেন, সেই যেন অপরাধী, এই ধরনের একটা দৃষ্টিভঙ্গি নিয়ে আগানো হয়। এটা অত্যন্ত পুরাতন, প্রাচীন, কিন্তু পুরুষতান্ত্রিক যে বা নারী বিদ্বেষী সমাজের যে কাঠামো, সেই কাঠামোতে সেটা দেখা হয়, এবং যে কারণে দেখা যায় যে অনেক সময় কমপ্লেইনই করতে ভয় পায়, কেউ আসতেই চায় না। দুই হচ্ছে আলামত, ফরেন্সিক রিপোর্ট এবং এগুলোর উপরে অতিরিক্ত মেডিকেল রিপোর্ট, অতিরিক্ত জোর দেয়া হয়, এবং মেডিকেল রিপোর্টে দেখাতে বলা হয় যে প্রতিরোধের একটা চেষ্টা ছিল, গায়ে কোনো আঁচড় বা মানে প্রতিরোধ করতে চেষ্টা করেছে মেয়েটি, অন্তত এটির একটা আলামত যেন মেডিকেল রিপোর্টে থাকে। অনেক সময় কিন্তু থাকে না, মেয়েটি অজ্ঞান হয়ে যায়, ভয় পেতে পারে, শারীরিকভাবে দুর্বল হতে পারে, অনেক কারণে হয়তো প্রতিরোধের আলামত থাকে না। এবং আরেকটা যেটা হয় ধর্ষণের পরে, যেটা আমি আমার আইন পেশায় থাকবার কারণে, দীর্ঘ সময় থাকবার কারণে অভিজ্ঞতা আমি শুনেছি, যে ধর্ষণের পরে যেই ভিকটিম উনি কিন্তু বারবার গোসল করেন বা বারবার পরিষ্কার হওয়ার চেষ্টা করেন, এক ধরনের মানসিক ওনার ট্রমার মধ্যে দিয়ে যান, এইগুলো কিন্তু আলামত নষ্ট করে। এই যে জিনিসগুলো জানবার একটা ঘাটতি আছে আমাদের সমাজে, এবং মেডিকেল রিপোর্টকে অতিরিক্ত রকমের জোর দেয়া, এই জায়গাগুলো কিন্তু মামলাকে প্রলম্বিত করে। তদন্তে আমরা দেখি এক ধরনের ঘাটতি আছে, পিপি মামলা পরিচালনায় খুব একটা আগ্রহী হয় না, এবং পিপির সঙ্গে যদি মানে পাবলিক প্রসিকিউটরের সঙ্গে যদি ছাত্রলীগকে কিংবা ছাত্র রাজনীতি নিয়ে কথা বলছি, কিন্তু এ ধরনের অপরাধ সম্প্রতি কিন্তু আরো ঘটছে। সবাই যে কোনো না কোনো ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত এমনটা নয়, এরকম অনেক পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই অপরাধটি সংগঠন করছেন, এই সামাজিক অবক্ষয় কেন? শ্যামলদা কি বলবেন? দেখেন, অপরাধীরা অপরাধী, রাজনীতিটা তার একটা ছত্রচা, ফলে এখানে রাজনীতিকে এখানে একটা দেখতে হবে যে সে একটা কাভার আপ নেয়। আসলে তো পলিটিক্সটা
এর জন্য দায়ী না, দায়ী হচ্ছে যে অপরাধ করে তার জন্য। হ্যাঁ, দায়ী এই অর্থে যে তারা রাজনীতির ভিতরে আশ্রয় প্রশ্রয় পায়। এই জন্য আমি মনে করি যে আমাদের রাজনীতিবিদদেরও আরো বেশি সতর্ক হতে হবে যে তাদের এই সমস্ত বা তাদেরকে ব্যবহার করে যাতে এই অপরাধ চলতে না পারে। তবে এর বাইরেও নানা প্রভাবশালী ব্যক্তিরা সমাজে, যারা আর্থিক ভাবে প্রভাবশালী, ক্ষমতা দ্বারা প্রভাবশালী, তারাও নানা রকম অপকর্ম করছে। এবং আর যেটি রবীন্দ্র পানা বলেছেন, আমাদের আইনও কিন্তু অনেক দুর্বল। আমাদের যে আইনে এই বিচারগুলো হয় সেগুলো আসলে এত দীর্ঘসূত্রতার মধ্যে পড়ে, মানুষ কিন্তু সেই প্রক্রিয়ার মধ্যে যেতেও চায় না। অনেকেই কিন্তু জিনিসটাকে আড়াল করে রাখে এবং জানে যে যে এর বিচার পাওয়া যাবে না, আর বিচার পেলেও এটি এত দীর্ঘসূত্রতার মধ্যে পড়ে, তখন সেটি মূলত আসলে তার জন্য আর একটা বার্ডেন হয়ে যায়। এই কারণে অনেকে আইনি প্রক্রিয়া যায় না। এগুলোর ব্যাপারে আসলে এককভাবে কোনো কিছুকে দায়ী করলে হবে না, আমাদের সামগ্রিক ব্যবস্থাপনা আসলে এর জন্য দায়ী। আমি মনে করি যে এখানে আমাদেরকে দেখতে হবে যাতে ওভারঅল একটা সিস্টেমের মধ্যে না গেলে এটা কিন্তু দমন করা খুবই কঠিন। এটা যেমন যে আরো অনেক প্রভাবশালী ব্যক্তিরা এই ধরনের অপকর্মের সাথে যুক্ত হন, সেটা শুধু রাজনৈতিক ছাত্র, এর বাইরেও আরো অনেক আছে। আমরা খুলনা অঞ্চলে অনেক সন্ত্রাসীকে জানি, আরো বিভিন্ন অঞ্চলে অনেক সন্ত্রাসীকে জানি যারা এই ধরনের ধর্ষণ অপকর্ম এগুলো রেকর্ড আছে সেগুলো। তারা তো কোনো ছত্র ছায়া ছিলেন না, তারা হচ্ছে প্রভাব বিস্তার, এক ধরনের প্রতিপত্তি বিস্তার। সেই সেই দৃষ্টিকোণ থেকে অনেকেও এই ধরনের অপরাধের সাথে যুক্ত হয়। তবে এগুলোর জন্য যেটি সবচেয়ে বড় দরকার, দেশে একটা রাজনৈতিক এক ধরনের সুস্থির পরিবেশ, যেটি খুবই গুরুত্বপূর্ণ, যেটি এই মুহূর্তে। ধন্যবাদ শ্যামল দা, আপনার সঙ্গে আবার যুক্ত হওয়ার চেষ্টা করবো। একটু মিলাদ ভাইয়ের সঙ্গে যুক্ত হচ্ছে। মিলাদ ভাই, যে আলোচনাটি আমরা করছিলাম, মূলত আসলে কে, তার কি রাজনৈতিক কিংবা সামাজিক পরিচয়, সেটি মুখ্য বিষয় নয়। মূল বিষয়টি হচ্ছে একটি অপরাধ সংঘটিত হলে সে অপরাধীর বিচার নিশ্চিত করা, এটি সবার চাওয়া। তো এই জায়গাটাতে যে আলোচনাটি আসলো যে এই ধরনের অপরাধ সংঘটনের পরে অনেক ক্ষেত্রেই এই যে অপরাধ প্রমাণের জন্য পরবর্তী যে পদক্ষেপগুলো, ক্ষেত্র বিশেষে আপনার যিনি ভুক্তভোগী অনেক ক্ষেত্রে তার জন্য ব্যাপারটি প্রতিকূল হয়ে যায় প্রমাণ করাটা, এই জায়গাটিতে আমরা আরেকটু কিভাবে পরিবর্তনের কাজ জন্য কাজ করতে পারি, আপনার কি মনে হয়? এ কথার সাথে আমি একমত, কারণ শুধু ধর্ষণ নয়, অন্য যে কোনো মামলার কথাই আমরা ধরি না কেন, এই যে পুরনো আইনগুলো দিয়ে চলছে, সেই পুরনো আইনগুলোতে এমন একটা অবস্থা যে ইচ্ছে করলে যদি প্রভাবশালী হয়, যদি টাকা পয়সা থাকে, যদি লোকের কাছে প্রভাব বিস্তার করা হয়, তো হয়তো মামলার ফলাফল পাল্টে দেওয়া যায়, সবসময় যায় সেটা বলি না, কিন্তু হয়তো সম্ভব। তা আমার যেটা মনে হয়, এটা তো আর একদিনে হয়নি, এটা যদি বলে থাকি এখানে যারা আমরা আছি সবার দলই অনেকদিন ক্ষমতায় ছিলাম, আমরা আছি এখন, বিএনপি ক্ষমতায় ছিল প্রায় আমাদের সমান না হলেও কাছাকাছি সময়, বরঞ্চ একটু বেশি সময় ধরতে গেলে, তো সেই সময়টিতে পরিবর্তন হয়নি। তবে আমি বলছি 75 থেকে 81, আবার 91 থেকে 96, 2001 থেকে 2006, সুতরাং সেই সময়টির কথা আমি বলছি, সব মিলিয়ে বিএনপি ক্ষমতায় ছিল, এটা তো অস্বীকার করার কথা, অস্বীকার না, প্রায় 15 বছরের কাছাকাছি। কিন্তু যে কথাই বলি না কেন, জিয়াউর রহমান তো ক্ষমতায় ছিলেন। তো সে কথায় যেটা বলছিলাম যে আসলে সত্যিকার অর্থে আমরা এখানে তর্ক করতে পারি, ঝামেলা করতে পারি, কথা বলতে পারি, কিন্তু এই দুঃখজনক ঘটনাগুলো অনেকে হয়তো কম প্রভাবশালী হওয়ার কারণে কিংবা কম খরচ করার ঝামেলার জন্য অনেক সময় মামলার কথাটি ভুলে যান, এটাও কিন্তু হওয়া উচিত না। যে কোনো মামলার কথা আমি বলছি, এটা কিন্তু হওয়া উচিত না, এবং এই কাজটি কখনোই আমরা মেনে নিতে পারি না। আমরাও এলাকায় দেখি যে একটা মামলা বছরের পর বছর চলছে, কি সেই মামলাটি আর শেষ হচ্ছে না, কিংবা শেষ হয়ে গেল তার বিরুদ্ধে যে অ্যাপিল করে ফ্যামিলি যাবে সেই অবস্থান তার প্রতি নেই। জমি জমা নিয়ে তো প্রতিদিন আমি যখন সকালে বাসায় বসি, মহিলারা আসে, পুরুষরা আসে, যে জমি জমা সংক্রান্ত ঝামেলা বছরের পর বছর ধরে চলছে, বিভিন্ন এই ধরনের পারিবারিক মামলা, সামাজিক মামলা আমাদের কাছে আসে, আমরা আসলে সত্যিকার অর্থে কিছু করতে পারি না এই মামলা চলাকালীন সময়টিতে। এখন যেটি করা দরকার সেটি হচ্ছে, অনেক আইন কিন্তু পরিবর্তন হয়েছে, এই আইনগুলো পরিবর্তন করে এমন একটি পরিস্থিতি নিয়ে আসা দরকার। আর আরেকটি কাজ করতে হবে সততার সাথে, ন্যায় নিষ্ঠার সাথে এবং নিরপেক্ষভাবে, এই কাজটি করতে হবে। আসলে যতটুকু আইন আছে ততটুকু যদি নিরপেক্ষভাবে প্রমাণ করা যায় কোনো প্রভাবিত না হয়ে, তাহলেও কিন্তু
আইনটি কিন্তু অনেক কাজ করতে পারবে বলে আমি মনে করি। জি ধন্যবাদ মিল্লাত ভাই। ব্যাস রোমিন ফারহান এমপি, এই যে শ্যামল দা একটি কথা বলছিলেন, শুরু থেকেও বলছেন বা কয়েকবারই বলছেন যে এই ধরনের যে কোনো অপরাধী হোক না কেন সেটি নির্মূলের জন্য রাজনৈতিক মতৈক্যের কথা। তো এই রাজনৈতিক মতৈক্য আপনারাও মনে করেন, আওয়ামী লীগ মনে করে, মোটামুটি সকল মানুষই তো মনে করে যে অপরাধ বন্ধ হওয়া দরকার, বিশেষ করে এই ধরনের অপরাধ তো আরও বেশি। তো রাজনৈতিক মতৈক্য কেন হয় না? সবার গোল কিন্তু একটি, কিন্তু পার্থক্যটা কোথায়, মত পার্থক্য থাকে কেন? না, এই রাজনৈতিক মতৈক্য তো নিশ্চয়ই যে নিজের দলে কোনো অপরাধীর আশ্রয় দেব না, বিচারের সময়ে আমার দল করে না ভিন্ন দল করে সেটা আমরা দেখব না, এবং আইনকে তার নিজের গতিতে চলতে দেব, এটা হচ্ছে একটা ক্ষমতাসীন দলের দায়িত্ব। তার বাইরে আমাদের ইনস্টিটিউটগুলোকে তো আমাদের শক্তিশালী করতে হবে, ইনস্টিটিউটগুলোকে তো আমরা শক্তিশালী করিনি গত কয়েক বছর ধরে। একটা মজার বিষয় আমরা লক্ষ্য করছি, আমরা সবাই মিলে সব কিছুর জন্য প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, আর বিচারটা যে নির্বাহী বিভাগের প্রধানের কাছে চাওয়া যায় না এই বোধটাও আমাদের লুপ্ত হয়ে গেছে। এখানে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করবে, কিন্তু আবার ব্যাপারটা যদি আমরা এভাবে দেখি যে গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় সরকার প্রধানকে সাধারণ মানুষজন তাদের অভিভাবক মনে করেন, সেই জায়গা থেকে তারা বিচারটি চান, ভাই যেই দেশে বিচার হয় সেই দেশে বিচার চাইতে হয় না। তাহলে মূলের প্রশ্ন আসে, বিচার চাইতে হয় কেন? চাইতে হয় কারণ বিচার হয় না। আর দুই নাম্বার হচ্ছে চাওয়াটা হচ্ছে তার কাছে যিনি নির্বাহী বিভাগের প্রধান। তিনটা বিভাগ তো রাষ্ট্রের স্তম্ভ, তো তিনটা নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ। কতবার বলবো এই কথা, আপনার টক শোতে বোধহয় না না আপা, আপনার সব কথাই ঠিক, কিন্তু আমি বলতে চাচ্ছি ব্যাপারটি, মানে আপনি ব্যাপারটা স্পিরিটটা এইভাবে দেখতে পারেন কি না যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকার প্রধানকে মানুষজন অভিভাবক মনে করেন, মনে করেন যে আমাদের আস্থার জায়গা। তো এখন সাধারণ মানুষ সবাই তো আর আপনার মতন ব্যারিস্টার না, আইনের বিষয়গুলো তো সবাই বোঝেন না, হয়তো এক ধরনের আবেগ থেকে বলেন, আবেগ থেকে বলেন তখনই, এত বছর তো আবেগ শুনি নাই। আবেগটা শুরু হয়েছে যখন থেকে বিচার বন্ধ হয়েছে। বিচার যদি, আইন যদি তার নিজের গতিতে চলতে পারত, দলমত নির্বিশেষে মানুষ যদি বিচার পেত, সত্যিকার অর্থে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষভাবে তদন্ত করত, তাহলে প্রশ্ন উঠত না। আর আরেকটা কারণে প্রশ্ন ওঠে, সেটা খুব মজা, যেইখানে প্রধানমন্ত্রী নজর দেন, যেমন নুসরাত হত্যার ব্যাপারে উনি বিশেষভাবে নজর দিয়েছেন, বিশেষভাবে আশ্বাস দিয়েছেন, তরতর করে হয়েছে গতি। তনুর ব্যাপারে হয় নাই, রিসার ব্যাপারে হয় নাই, মিতুর ব্যাপারে হয় নাই, আরো এক লক্ষটা উদাহরণ দিতে পারবো যেই ব্যাপারে হয় নাই। আর কথা বলছিলেন আমাদের, আমার না কথা শেষ হয়নি, আপনি আমাকে সময় দেবেন না তাহলে তো ভাই ভারী মুশকিল। না না, আপনি যথেষ্ট সময় পাচ্ছেন, বলুন। সংসদ সদস্য দিয়ে টক শো করেন তাহলে আর আমার থেকে লাভ? না, আপনি দুজনে সমান সময় পেয়েছেন, আপনি আরেকটু বলুন, খুব বেশি সময় নেই আমার হাতে। সংস্কৃতি আর তাদের সময় তারা বিচার এস্টাবলিশ করেছে, কাদের ধরেছে? ধরেছে অঙ্গ সংগঠনের তৃতীয় চতুর্থ শ্রেণীর অনু, রিপন, তারপরে কি বরকত, রুবেল, সম্রাট, জিকে শামীমের মতো লোকদেরকে। সম্রাট জিকে শামীম এখন মহা বহাল তবিয়তে হাসপাতালে আছে, রাজার হালে হাসপাতালে আছে, আর ধরেছে ড্রাইভার খালেক না মালেক তাকে। তো তাদের ধরার লেভেল তো এটা, তার উপরে তো তারা উঠতে পারে নাই। কিন্তু একজন সম্রাট তো একা একা সম্রাট হয় নাই, একজন শামীম, একজন এনু, একজন রূপম, একজন রুবেল, একজন বরকত, কার ছত্রছায়া গড়ে উঠেছে? সেই নেতাদের বিচার করুক, সেই মানে মাঝ পর্যায়ের নেতা, তার উপরের পর্যায়ের নেতা, তার উপরের পর্যায়ের নেতা, তাদের এক একজনের বিচার করুক, তাহলে আমরা বুঝবো যে বিচার সত্যি হচ্ছে। জি ধন্যবাদ আপা, ধন্যবাদ। আপনি নিশ্চয়ই এবার বলবেন যে সমান সময় পেয়েছেন। আমি একটু মিল্লাত ভাইয়ের সঙ্গে যুক্ত হতে চাই অল্প কথা। মিল্লাত ভাই, এই যে দেশের রুমিন ফারহানা যে প্রসঙ্গটি বলছেন যে নির্বাহী বিভাগের সর্বোচ্চ প্রধানের কাছে বিচার চায় কেন মানুষ, রুমিন ফারহানার ভাষায় বিচারহীনতার সংস্কৃতির কারণেই, আপনি কি বলবেন? খুব ছোট করে বলবেন। আমাকে বলছেন? জি, প্রথমত বিচারহীনতার কথা যদি বলেন, দেখেন জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, আর এই ইনডিমনিটি বিলটি পাস করা হলো তাদের পুরস্কৃত করার জন্য, এই হচ্ছে বিচারহীনতা। জাতীয় চার নেতাকে হত্যা করা হলো, হাজার হাজার আর্মি অফিসারকে জিয়াউর রহমান হত্যা করলো, তখন বিচারহীনতা ছিল কিনা সেটা আপনাদের কাছে প্রশ্ন। আর এখন তবুও বিচার শুরু হয়েছে। আরেকটি কথা বললেন, আমি জিকে শামীম কিংবা ওই সম্রাটদের কথা বলতে চাই না, বিভিন্ন যদি কেউ অসুস্থ থেকে থাকে আমি তাদের পক্ষে বিপক্ষে কিছু বলতে চাই না। খালেদা জিয়াও কিন্তু জেলের বদলে হাসপাতালে ছিলেন অনেকদিন, এখন যদি আওয়ামী লীগের লোকজন বলে যে তাকে কেন হাসপাতালে রাখা হলো, তিনিও তো অপরাধী, প্রত্যেকের অপরাধীদের তো সমান শাস্তি, সমান একই জায়গায় থাকা দরকার, আমি কিন্তু সেই প্রশ্নটি উঠাচ্ছি না। আমি শুধু বলতে চাচ্ছি যদি তারা অপরাধী হয়ে থাকে
তাদের অবশ্যই বিচার হবে। বারবার বলছি এটা তো ঘুরানো পেঁচানোর কোনো কারণ নাই, কিন্তু বিচারহীনতার সংস্কৃতি যে শুরু হয়েছে সেই সময়টিকে তো আমাদের বলতে হবে যে কখন থেকে শুরু হয়েছে। তারপরে একজন শুরু করবে বলেই আমরা শুরু করব, একজন খারাপ কাজ করবে বলে আমরা করব, সেটা নয়। জি ধন্যবাদ মিলাদ ভাই, আমি আরেকবার চেষ্টা করব, আমি শ্যামলদাকে একটু অল্প কথা শুনবো। শ্যামলদা সব শেষে আসলেই, হ্যাঁ মিলাদ ভাই ধন্যবাদ, আমি আপনার কাছে আরেকবার আসার চেষ্টা করব। সবশেষে শ্যামলদা যেটি বিষয়, সবাই তো আমরা চাই যে অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, তো সেই জায়গাটাতে আপনি একেবারেই সরকারি দল বিরোধী দল প্রশাসন সবার আন্তরিকতার জায়গাটা কেমন লক্ষ্য করেন? দেখেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি জানি যে আমাদের এখানে আইনের প্রক্রিয়াটি অত্যন্ত দুর্বল এবং এখনো এটার মধ্যে অনেক রকম সমস্যা আছে, এখানে আইনজীবীরা আছেন তারা ভালো বলতে পারবেন। এখনো বিচার প্রক্রিয়াটি যে পুরোপুরি স্বাধীন তা কিন্তু না, এখনো প্রসিকিউশন হচ্ছে সরকারের, বিচার করে নির্বাহী বিভাগ, সেখানেও অনেকটা সরকারের ইয়ে আছে। ফলে সব মিলিয়ে আমরা যদি ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি না পাই এবং দ্রুত বিচারটা নিশ্চিত করতে না পারি, সেক্ষেত্রে অপরাধী যেই হোক যে দলেরই হোক তাকে যদি শাস্তি নিশ্চিত করা যায় একমাত্র তাহলেই আপনি এই ধরনের অপরাধ দমন করতে পারবেন। দমন করা যাবে না, আমরা দেখেছি 10 বছরও একটা 15 বছর লাগে একটি। জি শ্যামলদা ধন্যবাদ। রুমিন ফারানা জি, জি আমি মিলাদ ভাইয়ের দুটো কথার একটু উত্তর দিয়ে নিই, তারপরে আমি বলছি। খুব অল্প সময় পাবো, বেশি সময় দিতে পারবো না। আমরা ওনাদের চেয়ে বেশি সময় ছিলাম, ওনারা এই গত 12 বছরে একটা না আছেন, আর আমাদের সব মিলিয়ে আমরা ছিলাম 13 বছর, আর ওনারা সব মিলিয়ে বাংলাদেশের ইতিহাসে 21 বছর ধরে আজকে ক্ষমতায় আছেন এবং একচ্ছত্র ভাবে গত 12 বছর ধরে আছেন। এক আর 15 আগস্ট ঘটিয়েছিল তাদের নেতা, তাদের দলের লোক এবং বঙ্গবন্ধুর ক্যাবিনেটের লোকজনই গিয়ে মোশতাকের ক্যাবিনেটে শপথ নিয়েছে এবং সেই শপথ পাঠ পরিচালনা করেছিলেন যিনি, তিনি আজকে তাদের উপদেষ্টা পরিষদে আছেন। এবং শুধু সেটাই নয়, এখানেই শেষ নয়, তাদের প্রাইস পোস্টিং করা হয়েছিল, শফিউল্লাহকে সেনাবাহিনীর প্রধান ছিল তাকে এমপি বানানো হয়েছে, বিমান বাহিনীর প্রধান ছিল এ কে খন্দকার তাকে পরিকল্পনা মন্ত্রী বানানো হয়েছে। তো সুতরাং 15 আগস্ট যারা ঘটিয়েছে এবং যারা তার আমরা দেখেছি এই সময়টিতে, বিশেষ করে করোনাকালীন সময়টিতে অপরাধ প্রবণতা যেন কেন বেড়ে যাচ্ছে। এটা হতে পারে মানুষের মধ্যে একটা অস্থিরতা, মানসিক ভাবে যে সিদ্ধান্তগুলো নেওয়ার কথা ছিল সেই সিদ্ধান্তগুলো নিতে পারছে না, অথবা অনেকেই অর্থনৈতিকভাবে কিছুটা কষ্টে আছেন, মানুষ ঘরে বন্দী আছে, পারিবারিক সহিংসতা, নারী নির্যাতন এবং ধর্ষণের ঘটনা এগুলো বাড়ছে। কিন্তু এটা আসলে সত্যিকার দলকে দোষ না দিয়ে, যে ব্যক্তি করছে তাকে দোষ দিয়ে, কারণ দলকে দোষ দিলে দল পক্ষে চলে আসে, তখন বিচার কার্য ঠিক মতো হতে নাও পারে, কিন্তু ব্যক্তিকে দোষ দিন, তার সঠিক বিচার করেন এবং এমন একটি শাস্তি দিন যা দেখে অন্যে ভাবে যে এই শাস্তিটি হতে পারে আমি যদি এই ঘটনাটি ঘটাই। আইনের শাসন সবার জন্য সমানভাবে প্রতিষ্ঠিত হোক সেটি আমাদেরও প্রত্যাশা। মিল্লাত ভাই আপনাকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ জানাচ্ছি ভাই স্যার রুমিন ফারানা এমপি আপনাকেও, সেই সঙ্গে শ্যামল দত্ত আমাদের সঙ্গে ছিলেন তাকেও অনেক ধন্যবাদ। দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল, শুভরাত্রি।